নদিয়া জেলার শান্তিপুর এলাকায় বাইগাছি শিব মন্দিরে প্রতি রাতে বসত মদ ও গাঁজার আসর। অকথ্য গালিগালাজ হৈহট্টগোল দীর্ঘদিন সহ্য করে আসছিল প্রতিবেশীরা। গতকাল রাত ১১টা নাগাদ মদ্যপানের পর মন্দির সংলগ্ন তারক ভট্টাচার্যের বাড়িতে ৫৪,০০০ টাকা এবং বেশ কিছু সোনার উপর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তারক ভট্টাচার্যের মাতৃবিয়োগ হয়েছে কিছুদিন আগে, দিদির বিয়ে হয়েছে অনেক আগেই, তাই সে এবং তার বাবা রবীন্দ্র ভট্টাচার্য ওই বাড়িতে থাকেন। তারকবাবু পেশায় সুতোর ব্যবসায়ী। তার অভিযোগ, বুধবার রাতে একটি ঘরে তার বাবা শুয়েছিল, হঠাৎই বেশ কয়েকটা থান ইট গায়ে এসে পড়ে। এরপর চেঁচামেচি করলেও অনেকেই এগোতে সাহস পায় না মদ্যপ এবং সশস্ত্র চার যুবকের রণচণ্ডী মূর্তি দেখে। বৃদ্ধ বাবা বাধা দিতে গেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ব্যবসায়িক ৫৪,০০০ টাকা এবং বেশ কিছু ভারী সোনার উপর গহনা নিয়ে চম্পট দেয় তারা। ওই চার মদ্যপ যুবকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তারক ভট্টাচার্য। এমন অবান্তর কথা বলেছে, সে সহ্য করা যায় না, কিন্তু সেটা নীরবে সহ্য করতে হয়েছে। তা ওরা কি বলতে চাইছে? ওরা বলতে যাচ্ছে, তারক কোথায়, তারক কোথায়, তারককে দেখে নেবো, তারককে নিয়ে আয়, দরজা খোল। তারক কে হয়? এই যে আমার ছেলে। তা ওকে ওর উপরে রাগ কেন, কি কারণে ওর উপরে রাগ? ওদের সঙ্গে মেশে না, ওদের নিজে কাজ করে, খুব বসে বসে টুকটাক করে কাজ করে, কোথাও যায় না। কালকে কখন ঘটনাটা হয়? কালকে এই ১০:৩০ নাগাদ। কি কি খোয়া গেছে, কি কি জিনিস? ওই সোনা দানা পাচ্ছে না, আর ওই টাকা রেখেছিল আমি তো দেখি না, ও রাখে ওই সব কিছু করে। ওর পরে আপনি তখন কোথায় শুয়েছিলেন? আমি ওই ঘরে শুয়েছিলাম। আচ্ছা, তো এখানে কি হয়? কি ওই নাকি মদ খায়, গাঁজা খায়, প্রতিদিন আসে? হ্যাঁ, বললে কিছু বেশ করেছি। আচ্ছা, তো কি ওরা অত্যাচার করে? হ্যাঁ, কিছু বলা যায় না, বললে যে আমাদের মেয়ে মারতে যাবে, আমি করতে যাবে। এই যে আপনার আপনার নাম কি? আমার নাম মন্দি দেবনা। আমি বাড়িতে ছিলাম না, বাবা একা একা বয়স্ক, আমার বাড়ি ছিল। এবার ছেলে পেলে চারজন মিলে বাড়িতে এসে ইট পাটকেল মেরে ওই পাশে দরজা ভেঙে ইট পাটকেল ভেঙে বাবা ওখানে শুয়েছিলেন। বাবাকে একদম গায়ে ইট আটটু হলে বাবার গায়ে ইটটা লাগতো। যখন একটু ফাঁকা হয়ে যায় বাবা দরজাটা খুলে দেখতে যায় কে ইয়ে আছে, তখন বাবাকে ধাক্কা মেরে ঘরের মধ্যে ঢুকে আসে। ঘরের মধ্যে এই মেন এই দরজাটা ভাঙে, ভেঙে নিয়ে এই পাশে আলমারিটা ভেঙেছে, শোকেসটা আলমারিটা ভেঙেছে, ভেঙে নিয়ে এর মধ্যে ৫০-৫৪,০০০ টাকা ছিল, মায়ের হাতের কানের গলার ছিল, মৃত মা এখানে রেখে দিয়েছে, কেউ পড়ার নেই। দিয়ে এগুলো এখন আপনার পরিবার নেই, বিয়ে থাকার? না না, এখানে আমি আর বাবাই। আপনার ভাই বোন কিছু না? নেই, আছে, ওরা বিয়ে হয়ে গেছে, দিদির বিয়ে হয়ে গেছে, দিদির বিয়ে হয়ে গেছে, বোনের বিয়ে হয়ে গেছে। এখন আপনি আর বাবা? আমি আর বাবা। এই কারা করছে এরকম? এরকম তারক দাস, তারপরে নিন্টু দেবনাথ, বলাই মালাকার, আর হচ্ছে ছোটবাবু, নাম হচ্ছে ছোটবাবু, ওরা হচ্ছে কি ইয়ে আছে। এরা কি কারণে করেছি? কি কারণে করছে? কি কারণে বলতে, আগে কিছুদিন আগে পাশের বাড়ি নিন্টুর সাথে একটু সামান্য একটু অশান্তির মতন হয়। ওই ওই রাগে ওরা এসে কি নিয়ে অশান্তি আছে সেটা বল। ওই রাগে এসে ওরা মদ খেয়ে এসে এই অশান্তিগুলো করে গেছে। এরা কি মাঝে মাঝে এরকম করে? হ্যাঁ, মাঝে মাঝে পাড়াতে অনেক বাড়িতে এরকম করে। আচ্ছা, তো কালকে থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। থানাতে পুলিশ এসে এগুলো দেখে গেছে, ছবি টুবি তুলে গেছে। কটা নাগাদ পুলিশ এসে? ওই ১১:৩০ নাগাদ। গন্ডগোল ঝগড়া হয়েই থাকে, তো এর আগের দিনও আমাকে হুমকি দিয়ে গেছিলো, সঙ্গে আমার বাবা ছিল, মা ছিল, কাউকেই মানছিল না, মদ খেয়ে যা নয় তাই ভাষা, আমাকে তো উল্টো ভাষা বলেছেই, আমাকে বলেছে তুই বেরো তোকে কুপিয়ে মারবো। কতজন মোটামুটি আসে ওরা? দুই তিনজন ছিল, মানে দরজা ধাক্কা, মানে আমরা ঘুমিয়েছিলাম তখন রাত ১১:১১ বাজে, তখন আমাদের দরজা ধাক্কানো হয়েছিল। তোমাদের দরজাও? হ্যাঁ, মানে আমাদের দরজা আগে তো আমরা এ নিয়ে প্রতিবাদ করিনি। আচ্ছা, কালকে তো অনেক ঝামেলা গন্ডগোল হয়েছে, তাও আমরা কিছু বলিনি। কালকে যখন পাশের বাড়িতে রাত্রিবেলা যখন পাশের বাড়িতে চুরি হয়েছিল তখন তোমরা জানো? হ্যাঁ, আমরা জানি, আমরা তো ভয়ে বেরোইনি, আমার বাবা গিয়েছিল, আমার বাবাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, হুমকি দেয়, অত্যাচার করে? জানাইনি, বাবা বলছিল পাড়ার ব্যাপার তো মিটে যাবে হয়তো, এখন দেখছি নিচ্ছে না, দিনের পর দিন তো অশান্তি বেড়েই চলেছে, আর আমিও ভয়ে। পাড়ার তো সকলে না, দু চারজন এরকম খারাপ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।